চাচি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে হিয়া টুপ টাপ চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি চল রাস্তায় সাজে ড্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটার হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সরস্বতী পুজো। তো এটা আমার ফার্স্ট ব্লগ, অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগ শুরু করি, তো আজকে সরস্বতী পুজো তাই ভাবলাম আজকেই শুরু করে দিই। দেখো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আমাদের এখানে আজ অনেকগুলো ঠাকুর উঠেছে, তোমাদেরকে আজ আমি সেগুলো দেখাবো, চলো। দেখো বন্ধুরা, আমি এই শাড়ি পরে বার হয়ে গেছি, এবার মণ্ডপে পূজা দিতে যাব। দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে, সবাই কিন্তু জানাবে। দেখো বন্ধুরা, এই মণ্ডপে চলে এসেছি, এবার পূজা দেব। দেখো বন্ধুরা, ঠাকুরের এখন চক্ষুদান হচ্ছে। এই একটা পূজা মণ্ডপ, ঠাকুরের মুখটা দেখো কতটা সুন্দর। এখানে সবাই এখনো পুষ্পাঞ্জলি দিচ্ছে, বাইরে কত রকম ফুলের টব বসানো আছে, অনেক রকম ফুল ফুটেছে এখানে। বাজেট বন্ধুরা, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার পর একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিওতে আসতে পারিনি, সরি বন্ধুরা। তো এই বিকেলবেলা একটু গঙ্গার পাড়েতে একটু ঘুরতে এসেছি ভিডিও করতে। দেখো আমাদের গঙ্গার পাড়টা কত সুন্দর, দেখো। দেখো বন্ধুরা, গঙ্গার পাড়টা কত সুন্দর, দেখো। এই যে বাঁশের খুঁটি দেওয়া আছে, এখানে সবাই উঠে মাছ ধরে, জাল ফেলে সবাই। দেখো চারিদিক, ওখানে দেখো দেখতে পাচ্ছ ওই যে কলা গাছ, ওটাও একটা পাড়। তো আমরা এই পাড়েতে এসেছি, দেখো। দেখো বন্ধুরা, এখানে গঙ্গাটা তিনটে দিকে মিশে গেছে, দেখো। আমি এই এখানে একটু রিলস বানাচ্ছিলাম, আর এই যে ফোন ধরে আছে, একটু রিলস বানালাম, খুব নাচছিলাম। এখানে গিয়ে আরো মেসে আরো বেশি মনটা ভালো লাগছিল। তারপর একটু পরে দুজন মিলে আবার রিলস করলাম, দেখো অনেকগুলো গানে রিলস করেছি। তারপর আবার বাড়ি চলে এলাম বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে, আজ তো গোটা চচ্চড়ি, তাই মা সব সবজি কেটে নিয়েছে। চলো তোমাদেরকে দেখাই মা কী কী সবজি কেটেছে। দেখো মা এখানে আলু, ফুলকপি, বিন কড়াই, বিটকপি, শিম, তারপর এখানে শিমের দানা ছাড়িয়ে নিয়েছে, মটরশুঁটি, লঙ্কা। এই দেখো গোটা দিতে হয়, তাই এই বিন কড়াই, বাঁধাকপি কুচি করা আছে। এবার এখানে গোটা আলু দিয়েছে, বিটকপি গোটা, এই যে শাক আছে, এখানে আরও বাঁধাকপি আছে, নিচে আরও অনেক সবজি আছে। দেখো আমাদের এই বড় কড়াতেই আজ তরকারি হবে, অনেক সবজি তো, তাই আজ বড় কড়াতেই তরকারি হবে, আর উনুনেই করতে হবে, কেন অনেক সবজি, তাই গ্যাস হবে না, তাই উনুনেই তরকারি করবে। দেখো মা এই সব সবজিগুলো নিয়ে তরকারি করতে বসে গেছে, দেখো সবজিগুলো সব এখন সেদ্ধ হচ্ছে। দেখো বন্ধুরা, এই গোটা ষষ্ঠী তরকারি হয়ে গেছে, দেখো অনেক সবজি ছিল তো, তাই তখন কড়াটা পুরো ভর্তি হয়েছিল, তরকারি হয়ে গেছে, দেখো মনে হচ্ছে যেন একটু তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।